দেশের সর্ব উত্তরে জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ায় ঠান্ডার প্রকোপ বেড়েছে। গত 2 সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পঞ্চগড় জেলায়। দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। বেলা বাড়ার সাথে সাথে সর্বোচ্চ 20 থেকে 25 ডিগ্রিতে ওঠানামা করছে তাপমাত্রা। এদিকে চুয়াডাঙ্গায় হঠাৎ তাপমাত্রা কমতে শুরু করায় দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। সকালে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতায় বেড়েছে দুর্ভোগ। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও বেলা গড়ালেই বাড়ছে শীতের তীব্রতা। সবচেয়ে বেশি দুর্ভোগে আছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।